নমস্কার স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং পরিবারের সাথে নিরাপদে আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি প্রতি সপ্তাহের ন্যায় আজও তোমাদের গণিত বিষয়ের উপর পাঠ নিয়ে হাজির হয়েছি আমরা একের গুণের নামটা শিখেছিলাম তাই না তারে ধারাবাহিকতা আজ আমরা শূন্যের গুণ করা শিখব তো পাঠের প্রবেশ করবে আমি মা পরিচয় দিচ্ছি আমি সুগত অধিকারী সহকারী শিক্ষক ১১৭ নং মূল্যবিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পটালি গোপালগঞ্জ আজকে আমাদের পাঠের বিষয় শূন্যর গুণ তো তোমরা তোমাদের বইয়ের ৯৮টা খুলে উপরের সমস্যাটা একটু দেখো এখানে আছে একটি ট্রেতে একটি বল রাখা যায় তিনটি করে বল রাখা যায় যদি কোন ট্রে না থাকে যদি কোন ট্রে কতগুলো বল রাখা যাবে আমরা প্রশ্নটা আঁকতে পারি একটি ট্রেতে তিনটি বল রাখা যায় বল রাখা যায় একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যায় তা আমরা একটু ছবি দেখে আসি এখানে আমাদের কিসের ছবি আছে ছোট সোনামণির বল তো হ্যাঁ ঠিক বলেছ একটা ট্রে তাই না একটা ট্রে দেখি তো ট্রেতে একটু খেয়াল করো বলো তো ট্রেতে হ্যাঁ ঠিক বলেছ ট্রেতে তিনটি বল আছে তাই না ১ ২ ৩ তাহলে একটা ট্রে কতটি বল বলো তো হ্যাঁ একটা ট্রেতে তিনটি বল আছে আমরা আরো একটা ট্রে নেই বলো তো এই ট্রেতে কয়টি বল আছে ১ ২ ৩ তাহলে আমাদের কয়টি ট্রে ২টি ট্রে তাই না প্রত্যেকটি ট্রেতে কয়টি করে বল আছে ঠিক বলেছ তিনটি করে বল আছে আচ্ছা বলো তো তিনটি বলে ২টি ট্রে তাহলে কতটি বল হয় ১ ২ ৩ ৫ ৬ তাহলে তিনটি বলে ২টি ট্রেতে কয়টি বল বলেছ ধন্যবাদ সবাইকে বলো তো তিনটি বলে ২টি ট্রে তাহলে ৩ এর কত গুণ হ্যাঁ ৩এর ২ গুণে কত হয় ৬ হয় ৩এর ২ গুণে কত ৬ তাহলে আমরা তিনটি যদি ২ দ্বারা গুণ করি তাহলে আমরা ৬ পাই তাই না বলো তো এই ট্রেনটিতে কয়টি বল আছে হ্যাঁ ঠিক বলেছ ১ ২ ৩ তিনটি বল আছে তাই না এই ট্রেন হ্যাঁ ঠিক বলেছ আগে ছিল ২টি ট্রেন বল ছিল ৩টি করে কিন্তু এবার আমাদের একটি মাত্র ট্রে বল ৩টি তাহলে বলো তো ৩টি বলের একটি ট্রে কতটি বল হবে হ্যাঁ ঠিক বলেছ ধন্যবাদ সবাইকে ৩এর ১ গুণ আচ্ছা ৩এর কত হবে ১ গুণ হবে তাই না ৩এর ১ গুণ কত হবে হবে ৩ হবে তাই না আচ্ছা ছোট্ট সোনামণিরা বলো তো এতক্ষণে আমাদের ২টি ট্রে ছিল ৩
তিনটি করে বল ছিল তাহলে দুটি তৃতীয়তে মোট কয়টি বল হলো ছয়টি বল তিনটি বলের দুটি তৃতীয়তে তিনের দুই গুণ একের একটি বল তিনটি তাহলে তিনের এক গুণ কত পেলাম তিন পেলাম তাই না তাহলে এখন দেখো আমাদের এখানে কোন ট্রেনাই আছে আমাদের এখানে কোন ট্রেনাই অর্থাৎ আমরা ট্রেসারা কিন্তু বল রাখতে পারবো না আমাদের প্রশ্নে বলা আছে ট্রেসার আমরা কিন্তু বল না যদি ট্রেই না থাকে তাহলে আমাদের বলের সংখ্যা কি হবে শূন্য হবে তাই না তো আমরা একটু দেখি হ্যাঁ তিন গুণ শূন্য অর্থাৎ তিনের শূন্য গুণ শূন্য হবে তাই না অর্থাৎ আমাদের কোনো ট্রেনা না থাকলে আমাদের বলের সংখ্যা হবে শূন্য আমরা কোনো বল রাখতে পারবো না তাই তো যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি অর্থাৎ কোনো বল আমরা রাখবো না তবে সেখানে কতগুলো বল হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতগুলো বল হবে আমরা যদি বলাই না রাখি তাহলে বল কি হবে তাহলে বল হবে শূন্য তাহলে আমরা একটু সমস্যাটা দেখে আসি আবার একটা ট্রেনে আনলাম আমরা দুইটি বল নিলাম আমরা আরো একটি ট্রেনে নিলাম দেখি তো এই ট্রেনে কয়টি বল হ্যাঁ সবাই বলেছে দুইটি বল তাই না তাহলে বল তো ট্রেনে কয়টি দুইটি প্রতিটি ট্রেনে কয়টি করে বল আছে বলো দুইটি তাই না দুইটি বল তাহলে বলো তো দুইটি বলে তাহলে এখানে মোট কয়টি বল আছে এক দুই তিন চার তাহলে বলো তো কয়টি বল আছে চারটি বল অর্থাৎ তাহলে মোট বল হবে কতটি দুই দুইটি বল দুই তেরে কয়টি দুইটি তাই না তেরে হচ্ছে দুইটি তাহলে আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে দুই দুই গুণ কত হয় হ্যাঁ ঠিক বলেছো সবাই বলেছো স্যার দেখি তো হ্যাঁ তোমাদের সবাই ঠিক হয়েছে তোমরা সবাই চার বলেছো দুই গুণ কত চার এবার আমরা আরো একটা ট্রেন আনলাম এবার দেখো তো প্রত্যেকটা ট্রেতে কয়টি করে বল আছে হ্যাঁ একটি করে বল একটি ট্রে একটি বল হ্যাঁ সবাই বলেছে দুইটি তাহলে বল একটি ট্রে দুইটি তাহলে একের কয়গুণ হবে বলো তো একটি করে বল এক ট্রে দুইটি তাহলে একের দুই গুণ কত হয় বলো তো একের দুই গুণে হ্যাঁ ঠিক বলেছো সবাই বলেছে দুইটি ধন্যবাদ সবাইকে তাহলে একের দুই গুণ আমরা কোনো বল রাখিনি ট্রেতে দুটি ট্রে কোনো ট্রেতে বল আমরা রাখিনি তাহলে তাহলে এখানে কতগুলো বল হবে তাহলে কোনো বলেই হবে না তাহলে কোনো বলেই যখন হবে না তাহলে কি হবে বলো তো হ্যাঁ শূন্য হবে তাই না তাহলে আমরা একটু দেখে আসি দেখো তো ট্রেতে কোনো বল নেই তাহলে আমরা লিখেছি শূন্য শূন্যর সাথে আমরা কত গুণ করেছি দুইটি ট্রে তাই না শূন্য গুণন দুই অর্থাৎ শূন্যের দুই গুণ কত হবে বলো তো হ্যাঁ সবাই বলেছে শূন্য অর্থাৎ কোনো বল নেই শূন্য হবে তাহলে তোমরা বুঝতে পেরেছো সেই শূন্য হয় তাই না তাহলে শূন্যের দুই গুণ শূন্য তো ছাত্রছাত্রীরা আমরা স্ক্রিনে আরো একটা ছবি দেখি আমরা আরো একটু ট্রেন নিলাম সবাই একটু তাকাও একটা ট্রেন নিচ্ছে তাই না আবার আমরা দেখি ট্রেনটিতে কয়টি বল আছে হ্যাঁ তিনটি বল এক দুই তিন আমরা আবার নিলাম একটা ট্রেন বলো তো এখানে কয়টি ট্রেন আছে হ্যাঁ ঠিক বলেছো সবাই বলেছে এখনো তিনটি তাহলে তিনটি বলে দুইটি ট্রে বলো তো কয়টি বল হ্যাঁ ঠিক বলেছো
আমরা কোন সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করি তাও শূন্য
শূন্য হবে তাই না আমরা যদি কোন শূন্যকে শূন্য দিয়ে শূন্যকে কোন সংখ্যা দিয়ে গুণ করি তাও শূন্য হবে এবার বলো তো আমরা যদি শূন্যকে শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে হ্যাঁ ঠিক বলেছ সবাইকে ধন্যবাদ শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে তাহলে আমরা তিনটি জিনিস এখানে বুঝতে পারলাম আমরা যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল কি হয় শূন্যই হয় আবার যদি আমরা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি গুণফল শূন্য তাই না আর যদি আমরা কোনো শূন্যকে শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল শূন্যই হয় বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এবার আমরা তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব তোমরা বাড়ির কাজটা খাতায় লিখে নেবে এবং বাড়িতে অবশ্যই করবে দেখো তো আমি কি দিয়েছি হ্যাঁ আমি একটু আগে যেটা করেছি সেটাই দিয়েছি আবার তিনকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে তারপরে দিয়েছি কত শূন্যকে সাত দ্বারা গুণ করলে গুণফল কত হবে নিশ্চয়ই পাবে তাই না হ্যাঁ আবার দিয়েছি শূন্যকে নয় দ্বারা গুণ করলে কত হবে অর্থাৎ শূন্যকে আমরা যা দিয়ে গুণ করি সবসময় কি হবে বলো তো হ্যাঁ ঠিক বলেছো সবাই বলো শূন্য ধন্যবাদ সবাইকে আর একটা দিয়েছি আমরা কি শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে কত হবে তাই না তোমরা খাতা লিখে নাও বাড়িতে অবশ্যই তোমরা এই শূন্যের গুণ করবে এবং তোমার বাবা মা বা বড় ভাই বোনকে দেখাবে এবং বাড়িতে তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে আমাদের পাঠ আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে